থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে নিগৃহীত হওয়ার ঘটনা ঘটল বিধাননগরে। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হলেন এক যুবক। আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকের নাম রাজু দে। জানা গেছে, পেশায় ব্যবসায়ী ওই যুবক স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যান। পরিবারের অভিযোগ, থানা থেকে বাড়ি আসার পর আবারও তাকে ডেকে পাঠানো হয় থানায়। অভিযোগ, এক এএসআই তাকে মারধর করে। এরপরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওকে অর্জুন মণ্ডল বলে ওকে হেনস্থা করে, ধাক্কা ধুক্কি দেয়, তা ও তার জন্য থানায় গিয়ে কমপ্লেন করেছে। কমপ্লেনের পরে দু ঘন্টা পর পুলিশ আবার ডাকে। ডেকে এনে ওকে থানায় অর্জুন মণ্ডলকেও নিয়ে যায়, ওকেও নিয়ে যায়। নিয়ে গিয়ে আমি যা শুনলাম, অর্জুন মণ্ডল পুলিশ রাজুদেরকে খুব মার মেরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিধাননগর।